নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। গুরুজি, গুরুমা এবং উপস্থিত সকল গুরুজন এবং গুণীজনদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এরকম শ্রুতিনন্দনের মঞ্চে আমাকে আপনাদের গান শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য গুরুজি গুরুমা কাছে আমি অনেক অনেক ঋণী, কৃতজ্ঞ। আমি খুব বেশি কথা বাড়াবো না। প্রথমে একটি রবীন্দ্রনাথের গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি এবং গানটি যে রাগে আধারিত সেই গানটা রবীন্দ্রনাথের গানটি গিয়ে ছোট করে শোনাব। রাগ মালকোষ। Thank you.
তবলাটা মেলাও।
করেছি গাওয়া গান, কথা শ্রী জটিলেশ মুখোপাধ্যায়, সুর গুরু গায়ে প্রকাশ করছি। Hello.
আমার পরের গান একটু পুরনো দিনের গান, খুব পরিচিত একটি গান, মদনমোহনজির কম্পোজিশন। চেষ্টা করছি শোনাবার। Oh,
এরপরে একদম অন্য স্বাদের একটা গান, খুব ভয় ভয় গাইছি, খুব পুরনো দিনের গান এবং খুব অন্যরকম একটা গান, ডক্টর নচিকেতা ঘোষের কম্পোজিশন, চেষ্টা করছি শোনানোর নিজের মতো করে। Thank you.
PW, PW, their Kaushik is there, but I don't know. Kaushik is Pradeep sir. She's
আলো ছায়া মাথা
পরিবেশনা মধুরিমার, তার জন্য আরেকবার জোরে হাত তালি বলতে পারি। আজকে যদি সেটা এত সুন্দর গানের পরে একবার পর একবার বলতেই হয়, সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি যে মধুরিমা এত সুন্দর গান গাওয়ার সাথে সাথে একটি স্কুলের টিচার, সিলভার পয়েন্ট স্কুলের ইংলিশের টিচার। সেটা আমাদের শ্রুতিনন্দনের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে খুব ইন্সপিরেশনাল আমার মনে হয় এটা, যে এত সুন্দর গানের পাশাপাশি ও কিন্তু একটা স্কুলের টিচারও, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি গুরুমাকে বলবো এগিয়ে আসতে, মধুরিমার জন্য একটা ছোট্ট আশীর্বাদ রয়েছে। আমি একটু আমাদের জয়ন্ত ভাইকে একটু সামনে আসতে বলবো। পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওর পরিচয় ও নিজেই, আর তারপরে আরও পরিচয় পাবেন এর পরের পরিবেশনায়। যদিও মধুরিমার একটা গান বাকি আছে, কিন্তু আমি ওর হাত দিয়ে মধুরিমাকে যে ছোট্ট উপহার শ্রুতিনন্দনের পক্ষ থেকে, এটা মনে হয় মধুরিমার কাছে একটা খুব আশীর্বাদের হবে। আমি জয়ন্ত ভাইকে বলবো যে ওর হাতে এই উপহারটা তুলে দিতে। এরপরে আমি সীমান্তকে বলবো যে তুমি একটু প্রিপেয়ার হয়ে নাও মধুরিমার একটা ছোট্ট গানের অবসরে। শেষ গান, এই গানটা একটু অন্যরকমের একটা গান। এটা ফিল্ম ইমানদার বলে একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাটাতে গানটা ইউজ করা হয়েছে। এটা কল্যাণজি আনন্দজির কম্পোজিশন। আমি একটু অন্যভাবে চিন্তা করেছি গানটা, সেইভাবে আপনাদের শোনানোর চেষ্টা করছি। Thank you.
Thank you.
জনেও